বেশিরভাগ টাইমস। লোকোর দেশি খাসি মাংসের দোকান ওরফে জয়মা কালী মিট শপের নতুন শাখা এখন তালপুকুরে, 24 নম্বর রোড, আরামবাগ, হুগলি। এখানে কচি পাঁঠার মাংস পাওয়া যায়। যে কোনো অনুষ্ঠানে অর্ডার সাপ্লাই করা হয়। যোগাযোগ নম্বর 9732663274 এবং 9732100465। তৃণমূল কংগ্রেসের মাননীয় সুজাতা মণ্ডল, আপনার এই সরকার এক একজনকে দিয়ে দাও, একজনে দিয়ে দাও, হাতাতে দিয়ে দাও, কতগুলো ধন্য রে বাবা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী সুজাতা মণ্ডল আপনাদের কাছে ভোট চাইতে বেরিয়েছেন, আশীর্বাদ চাইতে বেরিয়েছেন, দোয়া চাইতে বেরিয়েছেন। আপনারা কাছের উপর তোরা ভোটে আপনার সুজাতা মণ্ডল আপনাদের কাছে আশীর্বাদ চাইতে এসছে, সুজাতা মণ্ডল আপনাদের কাছে ভোট চাইতে এসছে, আপনারা দোয়া করবেন, ভোট ভিক্ষে দেবেন, আপনাদের কাছে ভোট ভিক্ষে করতে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী সুজাতা মণ্ডল। সুজাতা মণ্ডল আপনাদের কাছে ভোট ভিক্ষে করতে এসছে, তাই আপনারা সকলে সুজাতা মণ্ডলকে কাছের উপর চড়া পৌঁছিতে আপনারা ভোট দেবেন, আপনারা আশীর্বাদ করুন। আপনার সামনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আশীর্বাদ করুন।
ম্যাডাম গোবিন্দ আমি সুজাতা মণ্ডল আমি এবার 2021 বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য হয়ে এবং অভিষেক ব্যানার্জির আশীর্বাদ ধন্য হয়ে আরামবাগ বিধানসভা থেকে জোড়াফুল চিহ্নে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে দাঁড়িয়েছি। আমার লক্ষ্য সমগ্র আরামবাগবাসীর সামগ্রিক উন্নয়ন। তাই আমার আপনাদের কাছে একান্ত বিনীত অনুরোধ আবদার যে আপনারা 6 এপ্রিল আমাকে ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন, যাতে আমি এখান থেকে আরামবাগ বিধানসভার বিধায়ক নির্বাচিত হতে পারি এবং তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করুন এবং পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার প্রতিষ্ঠা করুন। নমস্কার। নমস্কার সবাইকে। গোগাড়ের আমার যারা ভাগ্য দেবতা, আপনারা 2016 সালের বিধানসভা নির্বাচনে আমাকে আশীর্বাদ করেছিলেন, আমি বিধায়ক হয়েছিলাম। বিধায়ক হওয়ার পরে আমি প্রতিনিয়ত আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। সকালে এসেও আমাকে পেয়েছেন, রাত 12টায় এসেও আমাকে পেয়েছেন। কঠিন বিপদের দিনও আমি আপনাদের ছেড়ে গোঘাট থেকে পালিয়ে যাইনি। এবং গোঘাটে 34 বছরের যে বাম শাসন,
সেই বাম শাসনে যারা বিধায়ক ছিলেন তারা গোগাড়ের কোনো উন্নয়ন সেই অর্থে করতে পারেননি। আমি সেই অনুন্নয়নকে সরিয়ে রেখে গোগাড়ের পক্ষে একের পর এক উন্নয়ন আপনাদের যে চাহিদা সেই চাহিদাকে সম্মান জানিয়ে করেছি। এই নির্বাচনে দল আবার গোগাড় বিধানসভায় আমাকে প্রার্থী করেছে। আমি আপনাদের সকলের কাছে করজোড়ে প্রার্থনা করছি আপনারা ঘাসের উপর জোড়াপুর প্রতীক চিহ্নে ভোট দিয়ে আমাকে আশীর্বাদ করবেন, আমাকে নির্বাচিত করবেন, আমি যাতে নির্বাচিত হয়ে পুনরায় আবার যেভাবে বিগত দিনে আপনাদের সেবা করেছি এবং বিগত দিনে যেভাবে আমি গোগাড়ের উন্নয়ন করেছি সেই উন্নয়নের যে ধারা সেই ধারাকে অব্যাহত রাখতে পারি এবং আপনাদের যে পরিষেবা সেই পরিষেবা বিগত দিনে যেভাবে দিয়েছি সেই একইভাবে পরিষেবা দিতে পারি। আপনাদের আশীর্বাদে আমি গোগাড় বিধানসভার বিধায়ক হব এবং একই সাথে আমার নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী, তিনি তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হয়ে আপনার আমার আমাদের সকলের যে নাগরিক পরিষেবা সেই পরিষেবা আগামী দিনে মজবুত হবে। আপনাদের সকলকে ঘাসের উপরে জোড়াফুল প্রতীক চিহ্নে ভোট দেওয়ার আহ্বান রাখছি। আপনারা সকাল সকাল বুথ কেন্দ্রে গিয়ে আপনারা ঘাসের উপর জোড়াফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হওয়ার যে লড়াই সেই লড়াইকে আরো শক্তিশালী করবেন। নমস্কার, আমি সঙ্গীতা মালিক, বোতুলপুর বিধানসভার মাননীয় দিদি মমতা ব্যানার্জির মনোনীত প্রার্থী সঙ্গীতা মালিক। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি যে উন্নয়নের জন্য আরও বেশি করে উন্নয়ন পেতে আপনারা আমাকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। সকাল সকাল আপনারা 1 এপ্রিল সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন এবং জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বাড়ি ফিরবেন এবং আমাকে জয়যুক্ত করবেন, এই প্রার্থনা সবার কাছে করছি। নমস্কার, আমি দিলীপ যাদব, মাননীয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী পুরসুরা কেন্দ্রে আগামী 6 এপ্রিলে ঘাসের উপরে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন। জনগণের ক্ষমতা, বাংলায় চাই মমতা, উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যেতে জোড়াফুল চিহ্নে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। নমস্কার, আমি মধুসূদন বাগ, আরামবাগ বিধানসভায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী। আমাকে আমার দলকে সোনার বাংলা গড়ার লক্ষ্যে দিকে দিকে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। বর্তমানে আমরা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে যেটা দেখতে পাচ্ছি, যেখানে উন্নয়ন নেই, অবক্ষয়, গরিব মানুষের বাড়ি নেই, তাদের বাড়িতে জল নেই, তাদের গ্রামে জল নেই, দূরবর্তী স্থান থেকে জল আনতে হচ্ছে, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ নেই, সমস্ত স্তরের অবক্ষয়। এই অবক্ষয়কে দূর করে যাতে আমরা সোনার বাংলা গড়তে পারি এবং আরামবাগের সার্বিক উন্নয়ন করতে পারি, দুর্নীতিমুক্ত স্বচ্ছ সরকার উপহার দিতে পারি, সেজন্য আরামবাগবাসীর বিশ্বাস আমি অর্জন যাতে করতে পারি, তারা আমার উপর ভরসা রাখতে পারেন, তারা আমার উপর ভরসা করুন, আমি তাদের বিশ্বাসের মর্যাদা রাখবো, এইটুকু বলতে পারি। Collection, jeans and t-shirts, only for men.